ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ চশমা অলসো। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি আর আছি এখন আপাতত নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে, মানে কলকাতার এয়ারপোর্টে আমাদের, আর যাচ্ছি হচ্ছে শিলং। তো আজকে আমাদের শিলংয়ের ফ্লাইট আছে, আর যেটা সবথেকে বেশি মেনশন করার, আমার এটা লাইফে ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্স হবে, তো তার জন্য ভীষণই এক্সাইটেড। যাই হোক, বাকি কথা তো গিয়ে ঢুকে সব ফর্মালিটিস কমপ্লিট করে বলছি তোমাদের। তার আগে এখানে খুব সুন্দর সাজিয়েছে রিপাবলিক ডে উপলক্ষে, সেটা তোমাদের একটা গ্লিমস দিয়ে দিই চলো। এ হচ্ছে কলকাতা এয়ারপোর্টের, আমি এভাবে দেখাচ্ছি, তো কোনোদিন আসিনি তো, আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর করে সাজিয়েছে পুরো জায়গাটা, এভাবে সাজিয়েছে। যাই হোক, এবার তাড়াতাড়ি করে যাই আমি, আমাদের ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে হবে। আমাদের সব রকম ফর্মালিটিস কমপ্লিট, লাগেজ বাগেজ দেওয়া হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি। চন্দ্রতবাকে আসতে দিচ্ছিল না, বলছিল যে আপনার কাছে কিছু একটা স্পেশাল জিনিস আছে, যে জিনিসটা আপনাকে কলকাতায় রেখে দিয়ে তারপর যেতে হবে। তোমার মনটা রেখে দিয়ে যেতে পারবে। যাই হোক, আমি এখন সামনে থেকে দেখতে পাচ্ছি প্লেন সেকেন্ড টাইমের জন্য, কারণ ফার্স্ট টাইম আমি দেখেছিলাম, কোথায় গেছিলাম, কলকাতার নিউ টাউনের ওটা এয়ার কি একটা ছিল না, এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম যখন, তখন প্লেন উঠতে দেখেছো, ওটাও দেখেছি, কারণ ওই ইয়ে ছিল না, একটা বিমানের কি একটা ছিল, এয়ারক্রাফট ওখানে, হ্যাঁ এয়ারক্রাফট মিউজিয়ামে ওখানে দেখেছিলাম। আর এটা সেকেন্ড টাইম সামনে থেকে দেখছি, এরপর তো উঠবো। মানে সব মিডিয়াকারদের একটা না স্বপ্ন টাইপের থাকে যে প্রথমবার ফ্লাইট চড়া, তো আজকে আমার সেই জিনিসটা পূর্ণ হচ্ছে, এরপর থেকে আর কি টুকটাক ফ্লাইটে, হ্যাঁ প্রথম থাকবে না, টুকটাক যেতেই থাকবো। যাই হোক, আমরা আবার একটুখানি প্লেনে ঢুকে এখন কিছুটা ছবি তুলে নেবো, সবাইকে দেখতাম না যে কি ওটিডি এয়ারপোর্ট লুক, তো সেরকমই একটা লুক দিয়েছি, তো ছবি তুলে দেবে প্রণয় হয়, তাই তো, তো ছবি তুলে নেবো, দিয়ে তারপরে আবার প্লেনে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন থেকে জার্নিটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, আমরা যাচ্ছি মেঘালয়া, দ্য স্কটল্যান্ড অফ ইস্ট, পুরোটা এক্সপ্লোর করবো, 8 দিনের ট্যুর আমাদের, সবটা আমাদের সাথে থাকতে হবে, তোমাদের দেখতে হবে, তো লেটস গেট স্টার্টেড। আর কিছুক্ষণ পরে আমাদের পিছু ছেড়ে দেবে, আর গেস ওয়াট, আমরা পেয়েছি উইন্ডো সিট, আমি ভাবলাম যে আকাশে উঠতে উঠতে হাওয়া খাবো। যাই হোক, এবার গুয়াহাটিতে গিয়ে ল্যান্ড করবো, আর দেন ব্লগটা আবার কন্টিনিউ করবো, আর যদি কিছু শর্টস ভালো পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ফাইনালি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি গুয়াহাটি, 20 মিনিট আগে আমাদের পৌঁছে 25 মিনিট আগে পৌঁছে দিয়েছে। তো এখন থেকে আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস মেঘালয়া, তো ট্রিপটাই মেঘালয়া ট্রিপ, দ্য স্কটল্যান্ড অফ ইস্ট। আজকে আমাদের অনেক সাইট সিং করার আছে, অনেক মানে শিলং যাওয়ার পথে, মানে মেঘালয়ের রাজধানী শিলং যাওয়ার পথে যেইগুলো পড়বে, তার মধ্যে একটা উমিয়াম লেক, একটা লাইটলুম যেটাকে লাইলুম বলে স্থানীয় ভাষায়, লাইলুম কেভ, সরি ক্যানিয়ন, তো এগুলো সব মোটামুটি দেখবো, তোমাদেরও দেখাবো। এয়ারপোর্টে কিন্তু সুন্দর দেখো স্ট্রাকচার করা আছে, প্রণয় সুন্দর একজনকে ফটো তুলে দিয়েছে, এগুলো সব আসামের এক একটা বিউটি, খুব সুন্দর লাগছে দেখতে। আবার কাউকে প্রমোটও করেছিলাম পরে চ্যানেল, বেশ সুন্দর না স্ট্রাকচার, ছেলেটা তোমাকে হাত পুজ করে দিয়ে গেল, ছেলেটাও বললো যে আমাকে ভিডিওতে নাও, বাজে কথা, আমার বিয়ে হচ্ছে না। এবার আমরা বেরোবো, আর যেটা তোমাদের বলার আছে, আমরা এই পুরো ট্যুরটা
একটা টুরিস্ট গাইডের সাথে করছি, নর্থ ইস্ট গাইড, এখানেরই লোকাল গাইড। ও এখানেও এই স্ট্রাকচারটা করা আছে, এটা কিন্তু পার্টিকুলার আসামের একটা মাঘ বিহু যেটাকে বলে, মানে ধান শস্য যখন আর কি তুলে ফেলা হয়, ধান তোলার পরে একটা দিন আমাদের যেরকম আর কি পয়লা বৈশাখ টাইপের হয়, ওদেরও এরকম একটা বিহু টাইপের উৎসব হয় যেখানে ওরা ডিনার, মানে ওই চালের ডিনার করে আর গেট টুগেদার করে এইভাবে আর কি ঠাকুরকে প্রণাম করে। তো সেটাই এখানে দেখানো হয়েছে, খুব সুন্দর। আর এই যে উপরে টুপিগুলো দেখছো, এগুলোকে মেবি ঝাঁপি বলে, ঠিক আছে, এগুলো মাথায় পড়ে আর কি ইয়ে করে কি বলে চাষ করতে যায়। গুয়াহাটি থেকে টুয়ার্ড শিলং আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা বসে পড়েছি। সো গুয়াহাটি থেকে বেরিয়ে আমরা তো ক্যাবে ব্যাপক ঘুমিয়ে নিয়েছি ভালো মতনভাবে, যেহেতু আমাদের ক্যাব অলরেডি ডিসাইডেড ছিল আর এই ড্রাইভার দাদাটাই আমাদের থ্রু আউট দ্য ট্রিপ থাকবে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। শিলংয়ে আসার পথে ফার্স্ট আমাদের সাইট সিইং যেটা ছিল সেটা হচ্ছে উমিয়াম লেক। তো এখন সেই উমিয়াম লেকেই আছি, উমিয়াম লেকের ভিউটা তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে বোটিং ফোটিংও আই গেস অ্যাভেলেবেল আছে, আর উমিয়াম লেকে কিন্তু পার কার তোমাদের এন্ট্রি ফি লাগছে 120 করে। তো আপাতত অনেক বড় জায়গা জুড়ে আর কি রয়েছে উমিয়াম লেকটা, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। আর এখানে কিন্তু খুব ঠান্ডা, তাই একদম জ্যাকেট মাফলার সব কিছু প্রোটেকশন নিয়ে নিয়েছি। কিন্তু ব্যবস্থা এখানে আছে যেটা চার্জেবল, তা আমরা আপাতত ভাব ঠিক করিনি যে আমরা এই সার্ভিসটা নেবো কিনা, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ছবি তুলবো সেটা ভেবেছি। আমরা ফাইনালি বসে পড়েছি স্পিড বোটে, আমাদের কত নিচ্ছে 470 করে। আমরা স্পিড বোটের টাকাটা তো মেনশন করেছিলাম বাট ডিউরেশনটা মেনশন করিনি, 5 মিনিটসের জন্য কিন্তু 470, তাই তো? অ্যাকচুয়ালি 472, 2 টাকা কমিয়েছে নাকি? তো যাই হোক, ব্যাপক ভালো এক্সপিরিয়েন্স, যতটা মানে টাকাটা লাগছে ঠিকই বাট একবার স্পিড বোটে উঠে গেলে মনে হবে আরেকটু চড়ি, ভালো লাগবে বেশ। আমরা অন্ধা হয়ে একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য আর কি থেমেছি, এখানের নাম হচ্ছে দ্য ক্রাফট কালেকটিভ ক্যাফে। জায়গাটার ইন্টেরিয়রটা ভীষণই সুন্দর, একবার তো আমাদের ক্লিপ দিয়ে দিই চলো। ব্রেকফাস্ট করা মোটামুটি হয়ে গেছে, আমি নিয়েছিলাম ম্যাগি, সুপি ম্যাগি, আর প্রণা নিয়েছিল চিকেন নুডলস, মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে যেটা দেখছিলাম, এখানে দেখো অনেক জিনিসপত্র আছে তোমাদের কেনার মতো, এগুলো ফর সেল,
এখানে সব চায়ের ভ্যারাইটি, অলরেডি জানো আসাম চায়ের জন্য বিখ্যাত, তো চায়ের বিভিন্ন ভ্যারাইটি আছে, লোকাল টিস। এছাড়াও এখানে দেখছি ছোট কিউট কিউট নোটবুক, দেন তারপরে ছোট ছোট এরকম লেখাওয়ালা সো পিস, এগুলো আছে, জুয়েলারিজও আছে। তো তোমরা এখানে ভিজিট করতেই পারো। ক্যাফেটার নাম হচ্ছে গিয়ে, এক সেকেন্ড একবার বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, ক্যাফেটার নাম দ্য ক্রাফট কালেকটিভ ক্যাফে। আর ইসকা অ্যাড্রেস ময়ং আইএসবিটি শিলং। ওকে, আবার একটা নতুন লোকের সাথে ওয়েলকাম ব্যাক, কারণ আমরা আছি মেঘালয়। বৃষ্টিও পড়ছে, তার জন্য এই পঞ্চটা অবশ্যই, কিন্তু তোমরাও যদি আসো মেঘালয়, পঞ্চ মানে রেইনকোট অবশ্যই ক্যারি করো, কারণ এটা খুব দরকার যখন তখন এখানে বৃষ্টি হয়, তো বোঝা যায় না কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে। এখন আমরা চলে এসেছি লাইটলুম, যেটাকে স্থানীয় ভাষায় এরা লাইলুম বলে, ঠিক আছে। লাইলুমে একটা গ্র্যান্ড ক্যানিয়ন আছে, সেটাই আমরা এখন দেখবো। প্রচুর ঠান্ডা এখানে, মানে এত ঠান্ডাই, তার উপর মেঘের মধ্যে তারপর বৃষ্টি পড়ছে, মানে তো যাই হোক, বৃষ্টি হচ্ছে না, এটা বেসিক্যালি আমরা বেসিক্যালি মেঘের মধ্যে রয়েছি বলে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। বেসিক্যালি মেঘটাই বৃত, মানে পরবর্তী মেঘের পরবর্তী ফর্মিত বৃষ্টি, মানে এখানে এটা বৃষ্টি হচ্ছে না বেসিক্যালি। সবাই দেখো, কেউ আমরাই শুধুমাত্র একমাত্র নমুনা, কিন্তু মেঘটাই তো, মানে যখন মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটছি তখন অটোমেটিক্যালি জলই লাগছে, বুঝতে পেরেছো? এটা বৃষ্টি হচ্ছে না। আবার চশমাতে একটু একটু হয়তো ফোটাও দেখা যাবে, কেউ এখানে পড়েনি, শুধু আমরাই পঞ্চকুড়ে নিয়েছি, কারণ আমরা ঠান্ডাকে খুব ভয় পাই, অলরেডি ঠান্ডা লাগিয়েই এসেছি, তার জন্য যাতে আর ঠান্ডাটা না পড়ে সেই চেষ্টাই করছি। তো এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে, ফোনটা এখন ঢোকাবো কারণ হাত জমে যাচ্ছে পুরো, আবার ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউটা। আমরা প্রায় এখানে 20 মিনিট ধরে আর কি দেখছি যাতে ক্লাউডটা সরে যায় আর আমরা একটা প্রপার ভিউ পাই, বাট ভগবান আমাদের সাথ দিচ্ছে না আজকে এখন, তার জন্য আমরা একটা ক্যাফেতে আপাতত ওয়েট করছি, মোমো ট্রাই করছি। এখানে প্রচুর জায়গা, মানে ছোটো ছোটো ক্যাফে রেস্টুরেন্ট খুলে বসে যে তুমি ওখানেই খেতে পারো, আর বৃষ্টি পড়ছে বাইরে ঝিরিঝিরি আর মেঘ আছে, তো খাওয়া দাওয়ার পর আর একটু ওয়েট করবো, যদি ভিউ না পাই তাহলে মেঘের ভিউ নিয়েই চলে যেতে হবে। তো আমরা 30 মিনিটের উপরে হয়ে গেছে, আমরা এখানে মেঘ কাটার ওয়েট করছি, বাট দ্য ভিউ ইজ টোটালি ক্লাউডি। তো এখানে তো মনে হচ্ছে ভিডিও যদি বানানো হয় তাও আমাকে দেখা যাবে না, তো যাই না। আর এটার আশাহত হলাম যে আমরা লাইলাম গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে পেলাম না প্রপার ভিউ, কিন্তু মেঘালয়ের অ্যাকচুয়াল যেটা দেখার দরকার মেঘেরালয়ে সেটা দেখে ফেলেছি আমরা। যাই হোক, আর একটুখানি কাছে যাচ্ছি আর মেঘই দেখাবো তোমাদের, আর এর থেকে বেশি কিছু দেখাতেও পারবো না। খানিকক্ষণ আগে জনতা বলছে, প্রণয় তুমি কোথায়, তুমি কোথায়, দেড় হাত দূরে দাঁড়িয়ে আছি, জনতা মেঘের মাঝে আমাকে দেখতে পাচ্ছে না, এত মেঘ। এখন মেঘটা একটু হলেও লাইট হয়েছে, এর 2-3 মিনিট আগে মানে সত্যি 2 হাত দূরের কিচ্ছু কাউকে দেখা যাচ্ছিল না, এত ডেন্স মেঘ ছিল। এখন আস্তে আস্তে একটুখানি লাইট হয়েছে, একটু আশপাশে দেখা যাচ্ছে, একটু হালকা, খুব হালকা। I came here to party, I'm not gonna lie, so call up somebody, cause I ain't got the time, nah nah, I'm feeling myself in the best way, I'm not gonna pretend it's my birthday, got all of my friends going crazy, cause this is how I কিছু দেখা যাচ্ছে না, সত্যি শেষ হয়ে গেছে। এখানে এই সীমান্ত, সীমান্তের আগে ব্যারিকেড, তারপরে পৃথিবীর শেষ, তারপরে কি আছে না আছে কেউ জানে। তোমরা ভিউয়ার্সরা যারা দেখছো তারা গেস করো যে ওই পাশে কি আছে, ওই পাশে গেস করলে তোমরা সুযোগ পেয়ে যাবে চনতবার সঙ্গে দেখা করার। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করেছি, ভিউ ক্লিয়ার হয়নি, বাট এখানে স্থানীয় লোকেরা বলছিল যে টিল 1 PM মানে দুপুরবেলায় যদি তুমি আসতে তাহলে ক্লিয়ার ভিউ পেতে, একটার পর থেকে আর কি এরকম ভিউ হয়ে গেছে ক্লাউডি। তো আমি বলবো যদি এই লাইলুমের গ্র্যান্ড ক্যানিয়নটা তোমাদের দেখার হয়, ট্রাই করো 12:00 PM মধ্যে এখানে ইন করার, তাহলে একটা ভিউ পেতে পারো।
আর একটা জিনিস তোমাদের জানার আছে, এখানে লাইলুম গ্র্যান্ড ক্যানিয়নে কিন্তু ঢোকার এন্ট্রি ফি আছে পার হেড 20। আমাদের লাক জাস্ট অতটাও খারাপ না, একটুখানি আমরা ওয়েট করেছি প্রণয়ের কথায়। আর আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ভিউ, মেঘ কাটছে আস্তে আস্তে, পুরোটা কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। একবার ভ্যালিটা দেখিয়ে দাও, ভ্যালিটা এখন একদম ক্লিয়ার হয়ে গেছে অলমোস্ট, এই দূরে ফেন্সিং গুলো ক্লিয়ারলি ভিজিবল এখন। একটু সুন্দর লাগছে যে কিছুই দেখা যাচ্ছিল না, ভ্যালিটাই পরিষ্কার দেখা যাচ্ছিল না, ওটা এখন নেই। একদম দূরে এই লাইনটা দেখো, ফেন্সিং থেকে কত দূর অবধি এই ভ্যালিটা রয়েছে, এখন এই ভিউটাও দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো আমরা ফাইনালি চলে এসেছি শিলং এর হোটেলে, যেখানে আমরা আজকে রাতটা স্টে করব। আর ঘুরে টুরে আমরা একটু শিলং এর কি বলে ওটাকে পুলিশ বাজারে গেছিলাম। তো পুলিশ বাজারে হচ্ছে কি একটা হচ্ছে হ্যাপেনিং প্লেস, যেমন চক বাজার এরকম টাইপের হয়, তো হ্যাপেনিং প্লেস এরকম অনেক মার্কেট ফার্কেট আছে। বাট ওখানে ভিডিও করতে পারিনি কারণ এখানে বৃষ্টি হচ্ছিল, জাস্ট একটা জায়গায় চা খেয়ে দাঁড়িয়ে চলে এসেছি। আর এখন আমরা হোটেল রুমে ঢুকে গেছি, হোটেল রুমটা কিন্তু দেখার মতো আর হোটেলটাও দেখার মতনই। তো কালকে মানে নেক্সট ব্লগে আমি তোমাদের হোটেল ডিটেলসটা পুরোটা দিয়ে দেবো, আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি। জানিও আমার ফার্স্ট ব্লগ শিলংয়ের কেমন লাগলো, এপিসোড 1। এরপরে কাল থেকে শুরু হচ্ছে আমাদের চেরাপুঞ্জির সাইট সিং আর বাকি সাইট সিংগুলো, যেগুলো একদম মিস করলে চলবে না। আর এই ব্লগটা ভালো লাগলে জানো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।